হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করবো পুঁই শাক আলু দিয়ে চিংড়ি মাছ তো প্রথমে এই তো খোসা ছাড়ানো চিংড়ি মাছ তো চিংড়িটা প্যাকেট থেকে বের করে নেব আর এই তো শাকটা চিংড়ি মাছটা প্যাকেট থেকে বের করে নিয়েছি এখন ধুয়ে নেব তো চিংড়ি মাছটা আমার ধোয়ানো শেষ এদিকে শাকটাও ধোয়ানো শেষ দুটো আলু ফালি করে কেটে ধুয়ে নিয়েছি এদিকে চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব তেল দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম এক চামিচ হলুদ গুঁড়ো তো আমার পেঁয়াজটা হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচামরিচ ছয় সাতটা কাঁচামরিচ রসুন বাটা এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে উলটিয়ে পালটিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো জিরার গুঁড়ো দেড় চামচ দিলাম জিরার গুঁড়ো তো এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না শুধু জিরার গুঁড়ো দিয়েই রান্নাটা করব দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে উলটিয়ে পাল্টিয়ে দিয়ে দিয়ে দেবো শাকটা শাকটাও দিয়ে দিলাম শাকটা দিয়ে ঢেকে দেব তো আমি ঢেকে দিলাম এই বেবি স্প্যানিশ শাকগুলো এতটাই নরম দেখেন এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো আমার রান্নাটা হয়ে গেল। ইরফান স্টার ইউএসএ চ্যানেলের রান্নাগুলো বা ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চুলা থেকে নামিয়ে নিলাম খুব সহজেই রান্না হয়ে গেল চিংড়ি আলু দিয়ে পুঁই শাক দেখুন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা কালারটাও কত সুন্দর এসছে দেখুন খেতেও অনেক মজাদার আল্লাহ হাফেজ